আজকে তোমাদের কিংফিশার দিয়ে একটা স্নারি আকাশে খাবো তোমরা যারা এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখো ইগানারদের জন্য এই ড্রয়িংটা আমি করছি দেখো এইভাবে সোজা করে প্রথমে একটা স্লিপিং লাইন টেনে নেবে এই স্লিপিং লাইনের ঠিক মাছ বরোবরের থেকে তোমরা এইভাবে হা হালকা করে একটু রাউন্ড করে নেবে এবার দেখো গোড়ার থেকে পিছনের দিকে সোজা চলে আসবে এইভাবে আসার পর ঠিক এর মাঝ বরোবর বুঝে তোমাদের এইখানের থেকে এরকম একটা ডানার অংশ আমরা বের করছি এইভাবে আর ঠিক ঠোঁটের এখান থেকে এইভাবে একটু গোল করে ঘুরে আমরা এই পায়েটা এরকমভাবে চলে আসবো এটা একটু গোল সার্কেল টাইপেরই করবে পুরোপুরি সার্কেলের মতো যাতে দেখা যায় দেখো পায়ের অংশটা ঠিক নিচের দিকের থেকে এভাবে বের করব এরকম করে নেবো একদম সিম্পলভাবে করছি তারপর স্টেপ বাই স্টেপ আমরা এই পায়ের ভিতরের অংশটাকেও মুছে ফেলবো দেখো এ পর্যন্ত করার পর এই যে যে দাগটা যে সোজাসুজি সুযিয়ে এসছিলো সেই বুঝে আমাদেরকে এরকমভাবে লেজের অংশটা আঁকতে হবে এবার এখান থেকে ঠোঁটের অংশটা কি করে করছি দেখ উপরের দিকের থেকে এইভাবে চলে আসছে আর নিচের ঠোঁটটা আঁকার আগেই আমাদের এখান থেকে একটা মাছের মাথা এরকমভাবে এঁকে নিতে হবে যে মাছ মাছ ধরে রয়েছে এবার নিচের ঠোঁটটা এখান থেকে এবার করে এই পাশে চলে আসবো তারপরে নিচের দিকের থেকে এভাবে লেজের অংশটা আমরা করব চোখের অংশটা করার জন্য এইভাবেই করলাম যে মাছের দিকে তাকিয়ে আছে সেই জন্য আর এখান থেকে এইভাবে নিচের পিছনের এই মাথার ডিজাইনটিকে করবে দেখো এই পর্যন্ত করে নিয়ে সোজা চলে আসবে এরকমভাবে তারপর এখানে একটা ডালের মতো অংশ করে আবার নিচের দিকে চলে আসবে তারপর এখানে জলের নিচে এরকম কিছু ঝোপ আর কিছু ডালের উপরে মাছটা বসে রয়েছে মাছ রাঙাটা সেটা আমরা বোঝালাম এবার এখান থেকে আমাদের একটা পুকুরের মতো একটা অংশ করতে হবে সেই জন্য হালকা একটা রাউন্ড করে নিতে হবে দাগটা একটু হালকা একটু ব্যাকা করে এইভাবে চলে আসবে দাগটাকে নিয়ে পিছন দিক পর্যন্ত পুরোপুরি কভার করবে আবার একটু মোটার থেকে আস্তে আস্তে সরু হয়ে যাবে যেটা কাছের অংশ এটা দূরের অংশ এটা আমরা বোঝাবো এবার দেখো এখান থেকে একটা সোজা করে এবার একটা স্লিপিং লাইন আমাদের টেনে নিতে হবে যখনই তোমরা স্লিপিং লাইনগুলো টানবে তখনই পেন্সিলটাকে একটু দূরে ধরবে দেখবে তোমাদের স্লিপিং লাইনটা টানতেও সুবিধা হচ্ছে আরও কিছু এরকমভাবে ঘাসের অংশ বের করে নিতে পারো জলের ভিতরে যেগুলো রয়েছে সেগুলো একটু ছোট আর যেগুলো কাছে বোঝা যাচ্ছে সেগুলো একটু বড় করে তোমরা করবে এবার দেখো উপাস থেকে গ্রামের কিছু অংশ বোঝাচ্ছি সেই জন্য এইভাবে দুটো স্লিপিং লাইন টেনে চালের উপরের অংশটা করলাম এভাবে ঘরের অংশটাকে তারপর এই দিক থেকে আবার এই দিক থেকে এরকম করে নেওয়ার পর নিচের অংশটাকেও লাইন টেনে এখান থেকে এরকম ভাবে করে নিতে হবে আর দরজার অংশটা এরকম করবো দেখো একইভাবে এখানেও আর একটা ঘরে কিনেছি একটু ছোট করে দেখো এরকম করার পর এপাশ থেকে একটা ডাল বেরিয়েছে আর এখান থেকে এইভাবে পিছনে একটা গাছের অংশ আমরা বোঝালাম আর এই ঘর থেকে পিছনের দিকের থেকে ছোট্ট করে এটা কলা গাছের পিছনের অংশ এরকমভাবে বুঝিয়ে নিয়েছি এবার দেখো এখান থেকে দূরের এই জঙ্গলটি বড় হতে হতে এই দূরে যত যাচ্ছে ততই আস্তে আস্তে ছোটো হয়ে যাবে ঠিক আছে এটা দূরের দিকে সেই জন্য এরকমভাবে করবে তোমরা একদম ইজিভাবে তোমাদেরকে ড্রয়িংটা করে দেখালাম এবার আমি তোমাদের স্কেচ দিয়ে ভালো করে হাইলাইট করে তারপরে আমি তোমাদেরকে রঙটা করে দেখাচ্ছি তোমরা ভিডিওটিকে কন্টিনিউ দেখবে আকাশের এই উপরের দিক থেকে আমাদের একটা এই ক্রোম ডার্ক কালার দিয়ে একটা সার্কেল করে নিতে হবে প্রথমে এভাবে একটা প্রথমে সার্কেল করে নিলাম দেখো এই সার্কেলের মধ্যে আমরা রঙটা করব না এটা সূর্যের অংশ আমরা বোঝাবো এই জন্য এরকম কোপে করেছি দেখো এখান থেকে আমরা এই ক্রোম ডার্ক কালারটা দিয়েই এই সার্কেলের চারিদিক দিয়ে রঙটা প্রথমে করবো তারপর চারিদিক দিয়ে হালকা হালকা করে এবার আস্তে আস্তে একটু চারিদিক দিয়ে বাড়িয়ে নিতে লাগবো দেখো রঙটা ভালোভাবে করবে এবার দেখো এই পর্যন্ত আপাতত করে নিয়েছি এবার আমি এই সাইড করে দেখাচ্ছি তোমরা বাদ বাকি পুরো রংটা করবে আমি জাস্ট প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো অরেঞ্জ কালারটা তোমরা নিচের দিক থেকে এই যে যে নিচের যে জঙ্গলগুলো দেখা যাচ্ছে এই জঙ্গলগুলো আর এই পাখির মাথার এই উপর দিক থেকে এই মানে আউটসাইড দিয়ে না কর্নার দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে রঙটা করতে করতে উপর দিকে যাবে আর যখনই এইভাবে দুটো কালার মিক্স হচ্ছে মানে উপর দিকে থেকে যখন এই কালারটা মিক্স হচ্ছে তখনই হাতের প্রেসারটাকে একদম হালকা করে রাখবে তাহলে প্রসেসটা আশা করি বুঝতে পেরেছ দেখো হাতের প্রেসারটাকে হালকা করে নিয়েছি এবার আবার এর মিডিল বরাবর মানে দুটো রং যখন মিক্স হয়েছে তখনই আবার এই হালকা কালারটা দিয়ে বলতে গেলে ক্রোমিওলো ডার্ক যে কালারটা সেই কালারের সঙ্গে এই অরেঞ্জ কালার ভালো করে মিক্স করে তারপরে আবার পুরোপুরি উপর পর্যন্ত তোমরা রঙটিকে কভার করবে ঘরের উপরে যে গাছটা রয়েছে মানে আমরা উপরের দিক থেকে রঙ করতে করতে নিচের দিকে আসবো দেখো নিচের দিক থেকে তোমরা মিডিয়াম গ্রিন কালারটাকে ডিপ করবে এই গাছের গোড়ায় যেন এই গাছের ডালের এই অংশগুলোতে যেন রংটা না চলে যায় সেটা খেয়াল করতে করতে এইভাবে রংটা করবে করার পর উপরের দিকে যত যাবো দেখো আস্তে আস্তে হাতের প্রেশারটাকে হালকা করে নিচ্ছি আমরা এখানে তিনটে কালার ইউজ করতে পারতাম কিন্তু যেহেতু হালকা করে আমি দুটো রঙের উপর দিয়েই প্রসেসটাকে পুরোপুরি ক্লিয়ার করব দেখো এরকম করে নেওয়ার পরে তোমরা লেমন ইয়েলো কালারটা দিয়ে এই মিডিয়াম গ্রিন কালারের সঙ্গে এবারে দুটো কালার মিক্স করব তাহলে দেখবে হালকা হতে হতে নিচের দিকে ডিপ হয়ে যাচ্ছে তাহলে এই প্রসেসে তোমরা বাদবাকি রঙটা পুরোপুরি কভার করবে ঠিক আছে এরকম করে নেওয়ার পরে এই কলা গাছে পাতাতেও তোমরা সেম প্রসেসেই রঙটা করবে যেভাবে ওপাশে দেখিয়েছি তার মানে নিচের দিকের থেকে নিচের দিকের থেকে ডিপ করে উপর দিকে হালকা তারপরে আবার এই ইয়েলো কালারটা উপরের দিকের থেকে ভালো করে এরকমভাবে গোল গোল করে মেশাবে ওরা দুপাশ থেকে কিন্তু নিচের দিকের থেকে করতে করতে আস্তে আস্তে উপরের দিকে উঠবে দেখো আমি প্রসেসটা দেখিয়ে নিলাম এবার দেখো ঘরের চালে রঙ করার জন্য তোমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এক সাইড থেকে একটু ডিপ করবে নিচের দিকে থেকে বড় ঘরটার নিচের দিকের থেকে এইভাবে ডিপ করে আস্তে আস্তে উপরের দিকে উঠবে তারপরে হালকা জাস্ট প্রসেসটা দেখো তারপর নিচের দিকে থেকে আবার বার্নশানা কালারটা রঙ করতে করতে আস্তে আস্তে আবার উপরের দিকে হালকা এরপর তোমরা ইয়েলো অকার কালারটা ইউজ করবে উপরের দিকের থেকে পুরোপুরি জায়গাটায় এভাবে রংটা কভার করবে দেখো ঘরের ওই উপরের রাউন্ডটাতে নিচের দিক থেকে তোমরা একটুখানি এই ডার্ক ব্রাউন কালারটা দিয়েই এই অংশটাকে টেনে রাখবে ঠিক আছে এরকমভাবে করে পুরোপুরি ঘরের অংশটা রংটা করবে দেখ জাস্ট প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার ওটার এই নিচের দিকে স্কাই ব্লু কালারটাকে এই উপরের অংশটার থেকে একটু ডিপ করতে করতে নিচের দিকে হালকা ব্ল্যাক কালারটা আমরা এক সাইড থেকে রঙ করব রং করে অপর দিকে আস্তে আস্তে হালকা করে নেব আর তারপরে আবার ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই ব্ল্যাক কালারের সঙ্গে মিশিয়ে আবার সাইডে রঙটাকে করবো এ পাশের ঘরটা রং করার জন্য আমরা রেড কালারটা ইউজ করছি ঘরের নিচের দিকে থেকে দেখো যে এইভাবে রেড কালারটা করতে করতে উপর দিকে আস্তে আস্তে হালকা করবে চাইলে তোমরা যে কোনো দুটো ঘরের একটা ঘরেই দুপাশে আমরা তোমরা করতে দু রকমভাবে এই জন্য আমি কালারটা তোমাদেরকে দেখাচ্ছি এবার অরেঞ্জ কালারটা ইউজ করে এর সঙ্গে মিশিয়ে উপরের দিকে চলে যাব ওই নিচের দিকে ডার্ক ব্রাউন কালারটাকে আস্তে আস্তে রঙ করতে করতেই মানে ছায়াটা পড়েছে সেই জন্য এরকমভাবে একটু ডিপ করে আস্তে আস্তে হালকা তারপরে ইয়েলো আকার কালারটা ইউজ করবে আর নিচের দিকের থেকে পুরোপুরি রঙটা করবে আর উপরের দিকে করবে উপরের দিকে যেহেতু ডার্ক ব্রাউন কালারটা করেছি সেহেতু একটু ডিপ মতনে বোঝা যাবে আর দরজার রংটা তোমরা সেম প্রসেসেই দুপাশ থেকে রংটা করে নেবে মানে ব্ল্যাক আর ডার্ক ব্রাউন দিয়ে যেভাবে এখানে করেছি দেখো অস্ত যাচ্ছে স্নাইটা সেই জন্য তোমরা পোশেন ব্লু কালারটাকে এই নিচের দিকের থেকে একটু ডার্ক করবে এবার আস্তে আস্তে উপরের দিকে হালকা করবে দেখবে যে মাছে বা পাখির ঠোঁটে যেন কালারটা না চলে যায় খুব সাবধানে রঙটা করবে এরপর লাইট গ্রিন কালারটা তোমরা এই উপরের দিকের থেকে এভাবে গোল গোল করে মিক্স করে আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে যত এই নিচের দিকে আসবে দেখবে প্রসেন ব্লু কালার সঙ্গে রংটা মিক্স হতে হতে আস্তে আস্তে নিচের দিকে ডিপ হচ্ছে আর উপর দিকে তো আমরা হালকা সবুজ কালারটা দিয়ে করেছি এভাবে তোমাদের সমস্ত জায়গার কালারটাকে করতে হবে দেখো এই মাঠের অংশটায় রঙ করার জন্য তোমরা মিডিয়াম গ্রিন কালারটাকে নিচের থেকে একটু ডিপ করবে প্রথমে একটু প্রেশার দিয়ে রঙটা করবে আস্তে আস্তে উপরের দিকে হাতের প্রেশারটাকে কমিয়ে নেবে একদম লাইট করে নেবে তারপর এই লাইট গ্রিন কালারটা দিয়েই আবার নিচের দিকের থেকে পুরোপুরি রঙটা করতে করতে উপর পর্যন্ত পুরোপুরি হালকা করেই পুরোপুরি জায়গাটা করবে তারপর লেমন ইয়েলো কালারটা উপর থেকেই রংটা করে আবার নিচের দিকে চলে আসবে তাহলে এই পর্যন্ত রঙটা করেছি দেখো জলের পাড়ের এখানের রঙটা করার জন্য তোমরা ব্ল্যাক কালারটাকে এই নিচের অংশটা একটু ডিপ করব আস্তে আস্তে উপরের দিকে হালকা তারপরে আবার গ্রে কালারটা ইউজ করবো উপরের দিকের থেকে এই পর্যন্ত রঙ করে নেওয়ার পরে পোশান ব্লু কালারটা এই মাছরাঙাটির মাথার এই উপরের দিকের থেকে একটু ডিপ করে পিছনের দিকে হালকা করে নেব আর ডানার এই সাইডের থেকেও একইভাবে ডিপ করে আস্তে আস্তে পিছনের দিকে হালকা লেজের দিকেও একইভাবে নিচের দিকটা একটু ডিপ করবে তারপরে আবার আস্তে আস্তে অপর সাইডে হালকা এবার দেখো কোবার ব্লু কালারটা দিয়ে তোমাদের এই পিছনের দিকের থেকে রঙটা করে এই পোর্শন ব্লু কালার সঙ্গে মিক্স করতে হবে এরপর লেজেও তোমরা সেম প্রসেসে রংটা করবে চোখের এই পিছনের দিকের থেকে অরেঞ্জ কালারটাকে একটু এরকমভাবে করবে এই সামনের দিকের থেকে আবার পিছনের দিকে এরকমভাবে হালকা করে রাখবে ঠিক আছে লাইট গ্রিন কালারটাকে এই পিছনের দিকের থেকে রঙ করতে করতে আবার সামনের দিকে চলে আসবে অরেঞ্জ কালার সঙ্গে এইভাবে মিশিয়ে নেবে এখান থেকে এ সামনের দিকের থেকে প্রথমে তোমরা এই ক্রোমিওলো ডার্ক কালারটাকে একটু ডিপ করেই পুরোপুরি পেটে আগে রঙটা করবে দেখবে যেন পোর্শন ব্লু কালারের মধ্যে রঙটা না চলে যায় এটা খেয়াল করে রঙটা করবে যখন এইভাবে রঙটা হয়ে যাবে তারপরে তোমরা বার্ন সেনা কালারটা নিয়ে এবার একটু ডিপ করেই পুরো জায়গার কালারটাকে কাভার করবে এই পেটের অংশে এরপর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই উপরের দিকের থেকে রঙটাকে হালকা একটু ডিপ করে নেবে বেশি একটা মানে চেপে রংটা করবে না এই মানে পেটের এই গোড়ার দিকের থেকে একটু ডার্ক করবে ডার্ক করে আস্তে আস্তে যেভাবে গোলটা রাউন্ড হয়ে এসছে সেইভাবেই আস্তে আস্তে হাতের প্রেশারটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রঙটাকে করবে এ পর্যন্ত যখন রঙটা হয়ে যাবে তারপরে প্রতিটা প্যাস্টেল কালার এরকম দেখবে কিছু কিছু পাখি বা অন্য কিছু দেওয়া থাকে তাই এই যে মানে এই যে যে ধার আলা যে কাটা অংশটা রয়েছে সেইটা দিয়ে তোমরা এই লোমের অংশটিকে টেনে নেবে চোখের ভিতরে তোমরা ব্ল্যাক কালারটা করবে আর সাইডে এরকম সাদাই রাখবে দেখো এই কারমাইন কালারটা দিয়ে এই ঠোঁটের উপরের দিকের থেকে একটু ডিপ করে রঙটাকে করবে আর ঠোঁটের নিচের অংশটাও একটু উপরের অংশটার দিক থেকে একটু ডিপ করে করবে তারপর রেড কালারটা ইউজ করে এই কার্বাইনের সঙ্গে মিক্স করে ঠোঁটের অংশটা রঙটা পুরোপুরি কভার করবে অরেঞ্জ কালারটা দিয়ে পায়ের রঙটা করবে আর মাছের রঙটা করার জন্য তোমরা গ্রে কালারটা ইউজ করবে জাস্ট উপরের দিক থেকে একটু গ্রে কালারটা করবে মানে মাছটা যাতে একটু সাদা সাদা দেখা যায় সেই জন্য কিন্তু তোমরা যতটা পারো হালকা করে রঙটা যে গাছের ডালের উপরে অবলম্বন করে এই মাছ বসে আছে সেখান থেকে তোমরা ডার্ক ব্রাউন কালারটাকে ডিপ করতে করতে হালকা নিচের দিকেও তোমরা একইভাবে রঙটা করবে ধরো অকার কালারটা ইউজ করতে হবে আর অপর দিক থেকে পুরোপুরি রঙটাকে এবার কভার করে নেবে ব্রাউন কালারের সঙ্গে ব্ল্যাক কালারটা এই গাছের এক সাইড থেকে এইভাবে রঙটা করে নেবে দেখো নিচে যে ঘাসের মতো অংশগুলো এঁকেছি তার নিচের দিকের থেকে মিডিয়াম গ্রিন কালারটাকে এইভাবে রঙটা করতে করতে অর্ধেক পর্যন্ত এরকমভাবে রং করে আবার হালকা করে নেবে তারপরে এই লাইট গ্রিন কালারটা দিয়ে আবার যেভাবে গাছের উপরের দিকের থেকে রংটা করেছি সেইভাবে আবার নিচের দিকের থেকে রং করে উপরের দিকে একটু হালকা করবে তারপর তোমরা ক্রোম ইয়েলো কালারটাকে উপরের দিকের থেকে রং করে নেবে দেখো দূরের থেকে এই ব্লু কালারটা দিয়ে জলের উপরের দিকের থেকে তোমরা একটু ডিপ করবে রঙটাকে এইভাবে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা ঠিক আছে এরকমভাবে নিচের দিকের থেকে একদম মিক্স করে নিচের দিকে চলে আসবে এবার দেখো কোবল টার্কিউলেস কালারটা তোমরা জ এই নিচের দিকের থেকে এইভাবে রঙটা করবে পুরোপুরি ডিপ করেই রংটা করতে করতে আস্তে আস্তে উপরের দিকে উঠবে আর পোর্শন ব্লু কালার সঙ্গে মিক্স করে নেবে এভাবে যখন রংটা হয়ে যাবে তারপরে তোমরা হোয়াইট কালারটা ইউজ করবে নিচের দিকের থেকে আর উপরের দিক পর্যন্ত এরকম ভাবে রঙটাকে কমপ্লিট করো দেখো পুরো জায়গার রংটাকে তোমাদের কমপ্লিট করে দেখাচ্ছি দেখো সম্পূর্ণ কালারটা আমি কমপ্লিট করে দেখিয়েছি তোমরা এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো